Alebra se kono mosile maaf pe jabe baba Alebder sher galay beda apoman kore baire na Alebder gaya atil na kora Alebder gaya hat dil kelo ei Alebra ra tinta shomoy utha tahajjuder shomoy utha amar Allah kudrati batash tader gaya lagche jei shomoy apnar gaya oi kudrati batash lage nai Imam Abu Hanifa rahmatullahi alayhi jokhon bish khawaye mare tumra jano sunan Imam Abu Hanifa amar moddhe ache Imam Abu Hanifa ke jokhon bish khawaye shohid kore Allah kutub jabto nai tuder moddhe bish ache Bajan re Imam Abu Isu rahmatullahi alayhi ke shobbe dekhay tokhon Abu Isu bolo qazi baba bicharok Imam Muhammad bin Hanbal tokhon chief justice baba Abu Hanifa ke jokhon bish khawai jei ratre oi ratta dui jone shobno dekhe tar shayekh ke bish khawaitechilo subhanallah o bazari Imam Abu Hanifa ke eto kora bish khawaiche jei rokom bish Hasan radhiyallahu ta'ala ke khawai chilo Imam Abu Hanifar paikhanar rasta diye nari buri poisa bair hoye geche baba Allahr kutuber ei gal diye badam sabaner fenar moto fena bair hoyeche Allahr kutub oi obosthay kalema tilawat korteche baba Quran tilawat korteche oi obosthay amar nobi Abu Hanifar samne hazir hoye geche Abu Hanifar samne dareye bolen nobande আমি হাসান রে জামনে বিশ খাওয়াইবার পরে আগাইনে দে আরছিলাম জান্নাতে আমি তোমারও জান্নাতের গাড়ি লয়ে আরছি আলে মোলামারা জেলখানায় মরুক আর পাশের মঞ্চ মরুক গো বাবা এদেরকে আমার নবী আগাইনে দে আরছি কথা কন না কে হালাকে আমার রাসূল বলছে হাফফাতুল মালাইকা এই মাঠটা হলো জান্নাতের বাগান এই মাঠটারে পুরা ফেরেশতারা গিরাও করে আসমান পর্যন্ত গিরাও করে থাকে এই ফেরেশতারা জানে দাঁড়ায় হেয়ানে পড়াইছে এমন ছাদ এটার বুটাম নাই সাইন দেয়া আছে একটা তাও নিচে মুখ কি রবে ওই বডি বাপ্পা আবার এই বাপ্পার গুলো হুজুর কো বকে কয় হুজুর কি দামি দামি দাম গাই দেয় বেতন পায় 13 হাজার আবার এত দাম দাম পায় কই পায় তোর বাপের অ্যাকাউন্টে টাহালে হারামি কো টাকা ঠিক আরে মোলামারে আল্লাহই দেয় কথা কর না কে ঠিক ঢাকার অধিকাংশ মসজিদে কমিটি জালিম ঠিক কথা কর না কেন ঠিক ইমাম সব তো জ্বালাইতে জ্বালাইতে কই মাসের মতো ভাই জ্বালাইছে ঠিক সকালবেলা চাকরি খায় সভাপতি বিকালবেলা সেক্রেটারি জমা দেয় ঠিক তোর বাপের মসজিদ নেই মদার হোমা তোর বাপের মসজিদ দাবি করলে তুই তুই ইমামতে করবি আর তোর বাপ রে একামত দিতে করবি কষ্ট পাইতেছেন এমন লোক এখানে আছে আমি জানি আপনারা ভালো বনানীর মসজিদ গুলো ভালো এমন মসজিদ ঢাকার টাউনে আছে ইমাম সাহেব বাধ্য হইয়া কষ্ট সহ্য করতে না পড়িয়া তাহাজ্জুদের ভিতরে সভাপতির লেগে বড় করে আল্লাহ তোমার কি দয়া নাই ওরে কি পারো না দুই মাস হাসপাতালে হোয়াই তুইতে আল্লাহ আমি দুইটা মাস তো সুস্থ থাকতে পারতাম জানেন ইমাম গো খবর আমি বহুত বড় দোয়া করছি সভাপতির লাগি পরে দুই মাস পরে আল্লাহ ওরে লুলো বানাইছে জানেন খবর বাংলাদেশের মসজিদগুলোকে আলেম ওলামাকে মনে করে সভাপতি সেক্রেটারি চাকর ঠিক মাদ্রাসার মুহতামিমগুলোর মনে করে চাকর একটা মাদ্রাসা চালাইতে জানো কত কষ্ট হয় মুহতাম সাহেব কোন ছাত্র খাওয়ার নাই কোন ছাত্র ডাইরি হইছে হাবিব সাহেবের বেতন না দিলে রাখতে পারে না কত কষ্ট করে বেটা চলে এই বেটার সকালবেলায় চাকরিটা খাইতে যায় খালি সেক্রেটারি সালাম দেয় না এলে কথা কর না ঠিক এই বেটা একটা আলেমও কত কষ্ট একটা পোলারে মাদ্রাসে ভর্তি করায় দেয় সিএল দিয়ে বাইন্ধা দিয়ে গেল পোলায় সিনেমার হলে জায়গা এত সহজ আলেম হওয়া এত সহজ এই জন্যই তো আমার আল্লাহ কোরআনে বলছে কি বলছে শুনো আলেম সম্পর্কে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা
করছি দেহানে আর জোর দেবা না যদি কইতাম ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহি সভাপতি তাহলে আওয়াজ দিতা অথবা শেখ হাসিনা খালেদা তাহলে আওয়াজ দিতা কিন্তু মনে রাখো এখানে কোন প্রেসিডেন্টের নাম আল্লাহ নেয় নাই আলেম ওলামার নাম নিছে অনেকে কয় আলেমদেরকে কুত্তা পিটেন পিটাইবো রেজে মাহাশার এক ওসরের বছর কইছে রে এই মুসলমানের বোলা আলেম ওলামার একটা দিন আমার আল্লাহ বিচার করবে না যদিও বিচার করবে না তোমার মতো টাকলা মুরাদের সামনে না তোমার মতো মন্ত্রীর সামনে না তোমার মতো সভাপতির সামনে না আলেমের বিচার করবে আমার আল্লাহ মঞ্চ তৈরি করবে আল্লাহ পর্দা টানাইয়া তার ভিতরে আল্লাহ পিডাবে মারবো বেশি যাক তুমি কেউ সামনে মারো নাই আমি খুশি আল্লাহ কয় তাই মাইকটা করা দিছি রাগ করিস না ওই যে নবী ড্রাইভার বয়ে রয়েছে গাড়িতে ওর যা আল্লাহ রাস্তায় কয় হাকে বাতের রোগে ধরাই না এ বেটা আমি কই নাই আমার নবী কয় কি কইছে শুনছো আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি আমার নবীর ওয়ারেসরে তোমার মতো মগা সুদ করে সামনে বিড়ি করে সামনে পিডাবে না আর তুমি হাসবা কে আমাদের মাঝে ওই দেখ আমার কই নাম সামনে ল্যাংড়া করে পিড়াইতে চাল না আমরাই তো ভালো না এটা আলেমের শান না আলেমের শান বজায় রাখার জন্য ফতোয়া প্রত্যেকটা কিতাবে আসে আলেমকে আল্লাহ বিচার করবে তোমার চাইতে কঠিন কিন্তু পর্দাটা নাই কারো সামনে দেখতে দেবে না মাইরা নিজের হাতে মাইরা এ নিজের পোলারে নিজে মাইরা পরে আদর করে দেবে বাপ যা স্কুলে যা আর মার মুনা সব দুঃখ মুছে দেবে ঠিক আল্লাহ জনমের পিটা নি দিয়া পরে কবে যে নবী বইয়ে দিছে যা গাড়িতে যা তখন কি কবেন আমার দিক থাকে না আমি বানানো কথা আমি কই নাই যে আজরাইল গুলো চাইরে যে কতগুলো চোখ চাই দেয় নিজে মিডিয়া আমি হাদিসের দলিল দিয়ে বলি মিয়া মারার মুরার পরে বহুত বছর মাইরা ঠাইরা কিডাইয়া বুডাইয়া চামড়া সুমড়া তুইলা এরপরে কবে যা নবী বই রিসে গাড়িতে যা গাড়িতে যখন উঠতে কইব তখন আমাদের আমি কি কমু জানেন আমার আলেম ভাইরা তাই এত মাইর দিয়ে তখন আমার আল্লাহর মায়া লেগে যায় তখন আল্লাহ কি পড়বে শোনেন কোরআন শরীফ থেকে আমি পড়ি আল্লাহ বলবেন ওয়া কানাল্লাহু গাফুরুর রহিম আমি সহ্য করতে পারি না কেন জানো আমার নাম গাফুরুর রহিম তুই যখন মাইট দেওয়ার সময় কাঁদছিলি আমার কলিজায় লাগছিল কারণ তোর জবান দিয়ে বনানি টিএনটি মাদ্রাসা বইয়া পড়াইছিলি খলকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই পড়াইছিস আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হয়তো শয়তানের ধোকায় পড়ে তুই গুনাহ করে ফেলছ কিন্তু তোর ওই মস্কে কোরআন শরীফের মস্কে কত বড় মনে পড়ে গেছে তোর কলকাতা রাসূলুল্লাহ বড় মনে পড়ে গেছে আমি আল্লাহ সহ্য করতে পারি নাই ও কারাল্লাহু গফুরুর রহিম আমি এই জন্য তোর মাফ করে জোকানার ছেলেগুলো কেন আগে জান্নাতে যাবে জানো এরা রাত তিনটার সময় উঠে ওযু খানায় দাঁড়ায় আল্লাহর কুদরতি রহমতি বাতাস ও শরীরে লাগে এই জন্য ওই বডির জন্য জাহান্নামের আগুন হারাম আল্লাহ তুমি এদের সবাইকে ক্ষমা করে দাও সঠিক বুঝ দান করো
বাবা যখন শরী আলে বলাবারে জেল খেলায় বেলায় কোন ঔষধ খাইতে দেয় না, ওনের মধ্যে শুধু কান্দি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন বিষ খাওয়ায় মারে, তোমরা জানো শোনা নি, ইমাম আবু হানিফার মধ্যে আছে, ইমাম আবু হানিফাকে যখন বিষ খাওয়ায় শহীদ করে, আল্লাহর কুদরত জানতো নাই তোদের মধ্যে বিষ আছে। মজান রে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে দেখায়, তখন আবু ইউসুফ বলো কাজী বাবা বিচারক ইমাম মোহাম্মদ বিন হাম্বল তখন চিফ জাস্টিস বাবা, আবু হানিফাকে যখন বিষ খাওয়ায় যেই রাত্রে, ওই রাত্রে দুইজনের স্বপ্ন দেখে তার সাহেবকে বিষ খাওয়াইতে। ইমাম আবু হানিফার পায়খানার রাস্তা দিয়া নারী বুড়ি পয়সা বাইর হয়ে গেছে বাবা, আল্লাহর কুতুবের এই গাল দিয়া বাদাম সাবানের ফেনার মতো ফেনা বাইর হইতেছে, আল্লাহর কুতুব ওই অবস্থায় কালেমা তেলাওয়াত করতেছে বাবা, কোরআন তেলাওয়াত করতেছে, ওই অবস্থায় আমার নবী আবু হানিফার সামনে হাজির হয়ে গেছে, আবু হানিফার সামনে দাঁড়িয়ে বলে নওমানরে আমি হাসানকে জান্নে বিষ খাওয়াইবার পরে আগাইনে দিয়ে আসছিলাম জান্নাতে, আমি তোমারও জান্নাতের গাড়ি লইয়া আসি। আলে মোলা মারা জেলখানায় মরুক আর পাশের মঞ্চ মরুক গো বাবা, এদেরকে আমার নবী আগাই নিতে আসে। আলেমদের কথা শুনে কানছেন আপনি জাহান্নামে যাবেন না, চ্যালেঞ্জ।